করোনার ভ্যাকসিন নিলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা আট ফেব্রুয়ারি দুই সন সোমবার বরেণ্য অভিনেত্রী নির্মাতা আবৃতিকার উপস্থাপক ও সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে ভ্যাকসিন নেন এই তারকা ভ্যাকসিন নেওয়ার পর ফেসবুকে ছবি প্রকাশ করে সুবর্ণা মুস্তফা লেখেন আমার ভ্যাকসিন নেওয়ার সম্পন্ন হল জনগণের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জয় বাংলা আগে জাতীয় সংসদ ভবনে ভ্যাকসিন নেয়ার নিবন্ধন করেছিলেন সুবর্ণা মোস্তফা তারই ধারাবাহিকতায় তিনি রোববার ভ্যাকসিন নিয়েছেন সুবর্ণা মুস্তাফা কেরিয়ার শুরু করেন মঞ্চে অভিনয় করার মাধ্যমে এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন উনিশশো সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকতুল্লার পরিচালনায় কোথাও কেউ নেই নাটকে মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন সুবর্ণা মুস্তফা এছাড়া আজ রবিবার নাটকে মোনাচরিত